হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিস্টি বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ান টাইম হেয়ার আয়রন। তো ওয়ান টাইম হেয়ার আয়রনটা আসলে আপনারা কীভাবে করবেন, তো সেটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো মানের হেয়ার আয়রন এবং চিরুনি, আর হচ্ছে পানি স্প্রে করার জন্য এরকম একটি স্প্রে পট। তো চলুন ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে অনেক কার্লি একটা হেয়ার এবং কালার করা হেয়ার। তো হেয়ারটা যেমনই থাক, কার্লি থাক, রাফ থাক, ড্যামেজ থাক, আয়রনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। ফার্স্টে হচ্ছে আপনারা একটু পানি স্প্রে করে নেবেন। জাস্ট পানি স্প্রে করে নিলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। আর আপনি যদি রেগুলার আয়রন করেন, যেমন হচ্ছে 30 দিন বা মাসে 20 দিন আপনাকে আয়রন করতে হয়, সেক্ষেত্রে আপনি রেগুলার আয়রনের জন্য হেয়ার প্রোটেক্টর এবং সিরাম ইউজ করবেন। তাহলে যেটা হবে, আপনার রেগুলার আয়রনের ক্ষেত্রে আপনার চুলটার ড্যামেজ হবে না। এখন আমি চুলগুলোকে ভাগ করে নিব। আর আপনাদের অবশ্যই এরকম একটি চিরুনি লাগবে, এটা হচ্ছে হাড়ের চিরুনি। যদি প্লাস্টিকের চিরুনি দিয়ে আপনি আয়রনটা করেন, সেক্ষেত্রে চিরুনিগুলো গরম হিটের কারণে খুব দ্রুতই গলে যাবে। তো তখন দেখা যাবে যে চিরুনিগুলো আপনার নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি এইরকম হচ্ছে হাড়ের চিরুনিগুলো ইউজ করেন, এগুলো পার্লারের চিরুনি, এগুলো ইউজ করলে কিন্তু আপনার চিরুনিগুলো যতই হিট লাগুক, চিরুনিগুলো কিন্তু কখনোই গলবে না। তারপরে আপনারা চুলগুলোকে এভাবে ভাগ ভাগ করে নেবেন। একসাথে অনেকগুলো চুল একসাথে আয়রন করলে কিন্তু আয়রনের ফিনিশিং ভালো হয় না। অল্প অল্প চুল নিয়ে তারপরে হচ্ছে আয়রনটা করতে হয়। তো আমি আমার মেশিনটাকে হিট করে রেখেছি আগে থেকেই। এটা হচ্ছে আমার মেশিন, এটা হচ্ছে ভিএনজির। তো আপনাকে কিন্তু অবশ্যই একটি ভালো মানের আয়রন দিয়ে আয়রনটা করতে হবে, এবং এটা যেন প্রফেশনাল আয়রন মেশিন হয়। কিছু আয়রন মেশিন আছে যেটা হচ্ছে অন টাইম 500 বা 600 টাকা করে সেল করে, বা মিনিমাম দেখা যায় অনেক সময় 1000-1200 টাকাও সেল করে থাকে। তো আপনি যেই টাকার ভিতরেই নেন না কেন সেটা কোনো বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে আপনার মেশিনটা যেন প্রফেশনাল হয় এবং ভালো হয়। তাহলে আপনার চুলের আয়রনের ফিনিশিং অনেক সুন্দর হবে, এবং আয়রনটা কিন্তু মিনিমাম 8 থেকে 10 ঘন্টা লাস্টিং করবে। আর আপনার আয়রন মেশিনটা যদি নর্মাল হয়, তখন আপনি আয়রন করে বাসা থেকে বের হতে না হতে কিন্তু আয়রনটা চলে যাবে বাতাস লাগলেই। এটা হচ্ছে একটা মেইন বিষয়। আর আপনারা যদি রেগুলার কেউ আয়রন করেন, যারা অনেকে আছেন অনেক ভালো ভালো কোম্পানিতে জব করেন বা যারা মডেল আছেন, তো অনেকেই দেখা যায় যে প্রতিদিনই হচ্ছে হেয়ার আয়রন করা হয়, বা মাসে 20 দিন বা 10 দিন যাদের হেয়ার আয়রন করা হয়, তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই তখন হেয়ার প্রোটেক্টর এবং সিরাম চুলে ইউজ করে নিবেন। কারণ এই হিটগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকারক। তো আমাদের অবশ্যই আমাদের চুলগুলোকে যাতে ড্যামেজ না করে, সেটার জন্য আমাদের হেয়ার প্রোটেক্টর এবং হেয়ার সিরাম অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে, যদি আমরা রেগুলার করি। আর যদি আমরা বছরে একবার করি তাহলে কোনো সমস্যা নেই, বা হঠাৎ দুই মাস ছয় মাস পরে একদিন করলাম তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রেগুলার যারা হেয়ার আয়রন বা হেয়ার ড্রাই ইউজ করেন, তাদের জন্য বলবো আপনার অবশ্যই হেয়ার সিরাম এবং হেয়ার প্রোটেক্টর ইউজ করে নেবেন। সিরামটা হচ্ছে আপনার চুলটাকে শাইনিং করবে, আর প্রোটেক্টর হচ্ছে গিয়ে আপনার এই হিটের মাধ্যমে যে ক্ষতিটা হয় আপনার চুলের সেটাকে রিমুভ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অনেক আপুরাই আছেন যাদের ভুল ধারণা, অনেকেই ভাবেন, অনেক কাস্টমার আপুরাই আছেন আমাকে বলেন যে আমার বাসায় হেয়ার আয়রন আছে, আমি মাঝে মাঝে আয়রন করি, আয়রন করতে করতে কি চুল রিবন্ডিংয়ের মতো সোজা হয়ে যায় কিনা। তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি যদি ভাবেন যে আপনার কাছে একটা আয়রন আছে আর আয়রনটা দিয়ে আপনি প্রতিদিন আয়রন করবেন আর আপনার চুলগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে, এটা হচ্ছে সম্পূর্ণই একটা ভুল ধারণা। এটা কখনোই হয় না, বরঞ্চ আপনার চুলটা আরও ড্যামেজ হয়ে যাবে, কখনোই আয়রন হবে না। কারণ রিবন্ডিংয়ের সেকশন কিন্তু টোটালি আলাদা। রিবন্ডিং করার প্রসেসিং, রিবন্ডিং করার নিয়ম ধরন সব কিছু আলাদা, এবং মেডিসিন দিয়ে রিবন্ডিংটা করতে হয়। আপনি যদি ভাবেন মেডিসিন ছাড়াই শুধু আয়রন দিয়ে আয়রন করলে আপনার চুলটা রিবন্ডিং হয়ে যাবে, এটা কখনোই হবে না, অযথাই আর আপনার চুলগুলো নষ্ট হবে। সো এই জিনিসটা সবাই অবশ্যই মাথায় রাখবেন এবং সতর্ক থাকবেন এই বিষয়গুলোতে।
এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চিকন চিকন করে নিয়ে যদি আয়রনটা করেন, এখানে কোনো মেডিসিন অ্যাপ্লাইয়ের প্রয়োজন নাই। শুধু আপনার মেশিনের হিটটা যদি ভালো থাকে, 240 বা 220 এরকম হিটে যদি থাকে এবং মেশিনটা যদি ভালো হয়, স্টিলের কোয়ালিটিফুল এবং এরকম ধোয়া ওড়ে মেশিন থেকে, মানে খুব হার্ড মেশিন হয়, তাহলে কিন্তু 10-12 ঘন্টা আপনার আয়রনটা এভাবেই থাকবে। যখনই আপনি পানি দিয়ে ওয়াশ করবেন, শুধুমাত্র তখনই আয়রনটা চলে যাবে। অন টাইম আয়রনটা কিন্তু এরকমই, পানি লাগলেই আয়রনটা চলে যায়। যতক্ষণ পানি লাগবে না আপনার চুলে, ততক্ষণই আপনার আয়রনটা একদমই স্টিকি থাকবে। আর যখনই আপনি চুলে পানি লাগাবেন, শ্যাম্পু করবেন, তখনই কিন্তু আবার চুলটা আপনার আগের মতো হয়ে যাবে। আর রিবন্ডিংটা কিন্তু এরকমটা না, রিবন্ডিংয়ের সেকশন টোটালি আলাদা। রিবন্ডিং থাকে মিনিমাম 2 থেকে 2.5 বছর, অনেক সময় 3 বছরও থাকে, যদি ক্লায়েন্টের চুল অনেক বেশি ভালো থাকে। চুলের উপরে ডিপেন্ড করে হচ্ছে রিবন্ডিংটা অনেক দিন যাবত আপনি রাখতে পারবেন আপনার চুলে। এবং আপনি যদি মাসে মাসে স্পা করেন, ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার চুল পড়বেও না, চুল ঝরবেও না, আর আপনার রিবন্ডিংটাও দীর্ঘদিন আপনি যত্ন করে রাখতে পারবেন। অনেকেই আছে রিবন্ডিং করার পরে চুলগুলোকে আর যত্ন করে না, ভাবে আমার চুল সুন্দর হয়ে গেছে আর কিছু করতে হবে না। তো তাদের উদ্দেশ্যে বলবো, রিবন্ডিং করার পরে আপনাদের অনেক কাজ থাকবে। রিবন্ডিং করার পরে প্রতি মাসে অন্ততপক্ষে একটা স্পা এটা করা হচ্ছে বাধ্যতামূলক। এতে করে কিন্তু আপনার চুল প্রচুর পরিমাণে শাইনিং এবং সিল্কি হবে এবং চুলে কোনো প্রকারের ড্যামেজ হবে না। তো রিবন্ডিংয়ে যখন আমরা আয়রনটা করব, যারা স্টুডেন্ট আছেন, যারা আমার কাছ থেকে এই ভিডিওগুলো দেখে দেখে পার্লারে কাজ শেখেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি রিবন্ডিং করেন, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক চিকন চিকন করে চুল নিতে হবে। এটা হচ্ছে অন টাইম আয়রন, এটাই হচ্ছে বেশি পরিমাণে চুল নিয়ে আমি করতেছি আপনাদের দেখানোর জন্য, যে আপনারা পার্লারে কীভাবে অন টাইম আয়রন করবেন। আর যদি আপনারা রিবন্ডিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 2টা আয়রন ইউজ করতে হবে, পাশাপাশি আপনাকে অবশ্যই চিকন চিকন করে চুল নিয়ে তারপরে কাজটা করতে হবে এবং 2 বার করে আয়রন করতে হবে। 1 বার আয়রন করে তারপরে আবার আয়রন করে ফিনিশিং দিতে হবে, যে কোথাও কোনো ভাঁজ আছে কি না। এবং মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনাকে আয়রন করতে হবে, সেটা চুলের উপরে ডিপেন্ড করে। চুল যদি কম হয় সেক্ষেত্রে সময় আরও কম লাগতে পারে, আর চুল যদি বেশি হয় সেক্ষেত্রে সময় কিন্তু আরও বেশি লাগতে পারে। এই জিনিসগুলো ফলো করবেন। মেশিনটা ইউজ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে মেশিনে হিট আছে কি না, হিট হচ্ছে কি না, সব কিছু ফলো রেখে কাজ করতে হবে। আর যারা রিবন্ডিং একদমই নতুন করতেছেন, যারা একদমই কখনো এর আগে রিবন্ডিং করেননি, নতুন কাজ করবেন, যেসব স্টুডেন্ট আপুরা আছেন, তো তাদেরকে বলবো আপনারা আগে এভাবে অন টাইম আয়রনগুলো করে অন্ততপক্ষে 10টা এভাবে হেয়ার আয়রন করে আপনার হাতটাকে আগে চালু করে নেবেন, তারপরে আপনারা হচ্ছে গিয়ে রিবন্ডিংয়ে মুভ করবেন। হঠাৎ করে এসেই কিন্তু আপনি যদি রিবন্ডিংয়ে মুভ করেন, তাহলে কিন্তু আপনি রিবন্ডিং ভালো পারবেন না আর আপনার ক্লায়েন্টের চুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর রিবন্ডিং কিন্তু খুবই সেন্সিটিভ, একবার যদি চুল নষ্ট হয়ে যায়, 2-4 বছরে কিন্তু চুলগুলোকে আর ঠিক করা সম্ভব হয় না। তো আমার কিন্তু রিবন্ডিংয়ের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, সেটা আপনারা ফলো করবেন। এবং আমি আমার সব ভিউয়ার্সদের উপলক্ষে বলবো যে আপনারা রিবন্ডিং করতে গেলে অবশ্যই ভালো একটি পার্লারে রিবন্ডিং করবেন এবং ভালো অভিজ্ঞ একজন বিউটিশিয়ানের হাতে রিবন্ডিং করবেন। তা না হলে কিন্তু আসলে আপনার চুলগুলো নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু এটা ঠিক করার জন্য আপনাকে দীর্ঘ সময় ওয়েট করতে হবে। আর আপনারা চাইলে এভাবে অন টাইম আয়রনগুলো করতে পারেন, আমি যেভাবে করলাম একদমই সেম টু সেম। এক্ষেত্রে আপনাকে কোনো মেডিসিন ইউজ করতে হবে না, শুধুমাত্র আপনার মেশিনটা ভালো হলেই হবে, এখানে কোনো প্রকার মেডিসিন অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এবং আপনি যদি রেগুলার করেন, সেক্ষেত্রে আপনাকে বলে দিয়েছি আমি ভিডিওর প্রথমেই যে আপনারা হেয়ার সিরাম এবং প্রোটেক্টর ইউজ করবেন যদি রেগুলার আপনারা করে থাকেন হেয়ার আয়রনটা। এবং যাদের চুল অনেক বেশি রাফ, তো তারাও কিন্তু সিরামটা ইউজ করতে পারেন সিল্কি ভাবটার জন্য। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, সেটার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমার অন টাইম হেয়ার আয়রনটি কমপ্লিট, আমি কিন্তু কোনো সিরাম বা কোনো হেয়ার প্রোটেক্টর ইউজ করিনি। তো আপনারা যদি ভালো লাগে, আপনারা রেগুলার যদি করে থাকেন আয়রনটা, সেক্ষেত্রে অবশ্যই ইউজ করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।
নাহলে কিন্তু নেক্সট আরও ভালো ভালো ভিডিও করার জন্য অনেক বেশি আগ্রহ জন্মাবে, যাতে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। তো আশা করি সবার ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, নেক্সট এরকম আরও সুন্দর কিছু ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।